কিন্তু R15 মডেল একদম বড়দের যে R15 মডেলটা আছে সেটার মতো একদম লুক আর স্পিডটাও খুবই সুন্দর আর এটা কিন্তু ভাই পুরো পেইন্টিং কালার একদম অরিজিনাল যে বাইকটার কালার সেটার মতো পুরো পেইন্টিং কালার গ্লোজি একটা কালার জি এটা কিন্তু ভাই BMW এর বাইক সাউন্ড সিস্টেমটা খুবই ভালো আর স্পিডটা ভাই নাই বলি স্পিড দারুণ স্পিড এর ওয়েট ক্যাপাসিটি আছে ভাই 80 কেজি পর্যন্ত প্রত্যেকটা বাইকেরই 1 বছরের মোটর আর ব্যাটারির গ্যারান্টি পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে প্রত্যেকটা চাকা কিন্তু ফাইবারের চাকা পিছে দুইটা চাকা দুইটা মোটর সাসপেনশন আছে উঁচু নিচু যে কোনো রাস্তায় চলতে পারবে মডেলটার নাম ভাই দেখেন নিচে লেখাই আছে R3 সুপার চাবি দিয়ে স্টার্ট হওয়ার সাথে সাথে ভাই সাউন্ড সিস্টেমটা দেখেন আপনি একদম অরিজিনাল বাইকের মতো আর এটা কিন্তু ভাই লেদারের সিট ফ্রন্ট লুকটা তো ভাই মারাত্মক ফগ লাইটটা দেখেন এলইডি কুরিয়ার যে ন্যূনতম চার্জটা সেটা পে করতে হবে আর আপনার মাল বুঝে পেয়ে আপনি কন্ডিশনে কুরিয়ারে টাকাটা দিয়ে দিবেন সেখান থেকে আমরা নিয়ে নেব এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ঢাকা নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলায় টয় বাজারে আর ওনাদের এখানে কিন্তু সমস্ত ধরনের বাচ্চাদের বাইক এবং কারের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো ফারস্টে আমার সামনে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাফি ভাই রয়েছে আর ভাইয়া কিন্তু চমৎকার একটা পুলিশ বাইকের মধ্যে বসে আছে আসসালামু আলাইকুম রাফি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে আমাদের ভিউয়ার্সদেরকে কি ধরনের বাইকগুলো দেখাবেন আজকে ভাই আমি ছোট থেকে বড় সব বাইকগুলো ভিউয়ার্সদের দেখাবো একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অকারণে আকর্ষণীয় নতুন নতুন কিছু কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় সবচেয়ে ছোট কালেকশন এটা সবচেয়ে ছোট থেকে একদম সবচেয়ে বড় পর্যন্ত দেখাবো এটা সবচেয়ে ছোট এই যে S1000RR এটা হচ্ছে ছোট মডেল আর এটার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে 6 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি অসাধারণ একটা বাইক কিন্তু ছোটদের জন্য এটা কত বছর বয়সী বাচ্চাদের জন্য সুইটেবল হবে এটা হচ্ছে 2 থেকে 5 বছর বাচ্চারা পর্যন্ত চালাতে পারবে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে খুব সুন্দর লাইটিং আছে দুইটা চাকাতেই লাইটিং সাউন্ড সিস্টেম আছে আর এটা কিন্তু হাতে পিকআপ এই যে হাতে পিকআপ দিয়ে সামনে যাবে ব্যাকে দিলে বিচে যাবে আর হচ্ছে পায়ার ব্যাগ আর প্রত্যেকটা বাইকে সাপোর্টিং চাকা আছে বাচ্চা যদি চালানো শিখে যায় চালিয়ে খুলে রাখা যাবে অসাধারণ এরপর ওই যে চাকাতে কিন্তু লাইটিং রয়েছে প্রত্যেকটা চাকাতে লাইটিং আছে চাকার মধ্যে কিন্তু লাইটিং রয়েছে গাড়িটা রেড কালারের মধ্যে এটার মধ্যে কি আরো কালার ভেরিয়েশন আছে নাকি এটার মধ্যে একটা আছে গ্রিন কালার আর এটা হচ্ছে একটা রেড কালার আর এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে একটা হাতে পিকআপ একটা পাই পিকআপ সেটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা আর যেটা হাতে পিকআপ মানে এটা এটা হচ্ছে 8500 টাকা যেটা হচ্ছে হাতে পিকআপ এজন্য হচ্ছে 8500 টাকা আর যেটা হচ্ছে পাই পিকআপ সেটা 7500 হচ্ছে 7500 টাকা 1000 টাকার একটা ডিফারেন্স রয়েছে আর দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটটাও দেখিয়ে দিচ্ছি একদম খুবই আকর্ষণীয় কিন্তু ডিজাইনটা এরপর চাকাতে লাইটিং রয়েছে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ভার্সনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে BMW মিনি মডেল এই যে BMW মিনি এর পিছের লুকটাও কিন্তু দেখেন এই পিছের লুক এই যে এটা হচ্ছে পিছের লুক আর এটা হচ্ছে এই যে সামনের লুক সামনের লুকটা দেখেন ভাই এলইডি এলইডি হেডলাইট আছে এলইডি হেডলাইট দেখতে পাচ্ছেন এই যে এটাতেও হেডলাইট আছে আর খুব সুন্দর কিন্তু সাউন্ড এর ছাড়ার সাথে সাথে বিল্ড ইন মিউজিক আছে চাইলে এগুলো পছন্দ না হলে অক্সিডো গান ছাড়তে পারবে পেন্ডেপ দিয়ে গান ছাড়তে পারবে আর সামনের দিকে যে এলইডি হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো কি ফাইবার বডির মধ্যে করা পুরোটা এগুলো হচ্ছে ভাই প্লাস্টিক কালার আর এগুলোর চাকাগুলো কিন্তু ফাইবারের চাকাগুলো হচ্ছে ফাইবারের আর এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট আর দুইটা কালার ভ্যারিয়েন্টের মধ্যে হচ্ছে এটা হচ্ছে পাই পিকআপ শুধু পায়ে দিলে চলবে পায়ে দিলে ছেড়ে দিলে ব্রেক আর এটা যেটা এটা হচ্ছে হাতে পিকআপ এই যে ফ্রন্ট গিয়ারে দিলে সামনে দিলে সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে আসবে আর এটা হচ্ছে পায়ে ব্রেক এই যে পায়ে ব্রেক ওকে অসাধারণ বাইক কিন্তু এটা কত বছরের বাচ্চাদের জন্য এটাও ভাই 2 থেকে 5 বছরের বাচ্চাদের পর্যন্ত চালাতে পারবে ওকে অসাধারণ বাইক কিন্তু যারা হচ্ছে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন এগুলোর প্রাইসটা কি রকম আছে এটা হচ্ছে ভাই যেটা পায়ে পিকআপ সেটা হচ্ছে ভাই মাত্র 8000 টাকা ওকে আর যেটা হাতে পিকআপ মানে এটা এটা হচ্ছে 9000 টাকা ওকে আর এগুলো ব্যাটারি ব্যাকআপটা কি রকম এগুলো হচ্ছে ভাই 6 ভোল্টের ব্যাটারি আর 4.5 অ্যাম্পিয়ারের আচ্ছা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চায় হ্যাঁ জি হোম ডেলিভারি বা কুরিয়ার এই ধরনের ব্যবস্থাগুলো কি আছে কিনা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের বাইকের জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু কুরিয়ারের যে ন্যূনতম চার্জটা সেটা দিতে হবে ওকে আর যারা আপনাদের শপটা ভিজিট করতে চায় যদি আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দিতেন আমাদের অ্যাড্রেস শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাইডে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর চতুর্থ তলায় আর দোকানের নাম্বার হচ্ছে 156 টয় বাজার R8 মিনি মডেল এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে লেখা R8 মিনি আর এটারও হচ্ছে 6 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা হচ্ছে হাতে পিকআপ আর এটার ভাই একটা কালারই হয়ে থাকে নীল কালার
এটা কিন্তু পুরো স্পোর্টস বাইকের মতো লুক দাও আছে দেখেন সামনের লুকসটা অসাধারণ একটা বাইক পাওয়ার ফিচার মধ্যে স্টার্ট হবে ওয়াও আবার এলইডি হেডলাইট রয়েছে অসাধারণ কিন্তু সামনে দিলে সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে আসবে আর পায়ে হচ্ছে ব্রেক এই যে ব্রেক সাপোর্টিং চাকাটা কিন্তু স্টিলের এটা কিন্তু প্লাস্টিক না এই যে এটা হচ্ছে স্টিলের একদম লোহার ওকে জি এর জন্য খুব ওয়েট বহন করতে পারে এগুলা হচ্ছে ভাই 40 থেকে 45 কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবে আর 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য ওকে অসাধারণ কিন্তু একটা বাইক দেখতে পাচ্ছেন আপনারা আর এটার প্রাইসটা কত বলতে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 9000 টাকা ওকে তো 9000 টাকার মধ্যে কিন্তু আপনি এই বাইকটা নিতে পাচ্ছেন এটা ব্যাটারি ব্যাকআপটা কি রকম এটার ব্যাটারি ব্যাকআপ হবে 6 ভোল্ট 4.5 एंपিয়ারের ব্যাটারি আর আমাদের 6 ভোল্টের ব্যাটারির প্রত্যেকটার ব্যাকআপ হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা চার্জ দিলে ফুল হয়ে যাবে আর চলবে টানা 2.5 ঘন্টা পর্যন্ত টানা আচ্ছা এগুলো কি মোটর পার্টসের জন্য কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে জি আমাদের প্রত্যেকটা বাইকেরই 1 বছরের মোটর আর ব্যাটারির গ্যারান্টি HP2 মডেল এই যে লেখা আছে HP2 এটা কিন্তু ভাই দুইটা দেখাচ্ছি কারণ দুইটা কিন্তু দুইটা ভেরিয়েন্টের আর এটার হচ্ছে ভাই দুইটা কালার হয়ে থাকে একটা লাল আর একটা নীল এই যে নীলটাও আছে আমাদের কাছে এই যে এটা নীল ওকে যারা নীল কালারটা নিতে চাচ্ছেন আপনারা এই যে নীল কালারটা আমাদের কাছে अवेलेबल আছে এই দুই ভেরিয়েন্টের আমি বলে দেই আপনাকে একটা হচ্ছে ভাই পাই পিকআপ আর একটা হচ্ছে হাতে পিকআপ এছাড়া সব সেম পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে আর এটার মেইন যে জিনিসটা এটা কিন্তু পিছে দুইটা চাকা আর দুইটা চাকাতে ইন্ডিভিজুয়ালি দুইটা মোটর দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন সবগুলোতে কিন্তু দুইটা মোটর থাকে না আমাদের কাছে দুইটা মোটর পাবেন পিছে একটা বক্স আছে চার্জার রাখতে পারবেন খাবার দাবার রাখতে পারবেন পানি রাখতে পারবেন বাচ্চাদের ব্যারিকেড সিস্টেম আছে বাচ্চারা পড়বে না সহজে আর প্রত্যেকটা চাকা কিন্তু ফাইবারের চাকা এটা হচ্ছে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট ফ্রন্টে দিলে পাইপ পিকআপ দিলে সামনে যাবে ব্যাকে দিলে পিছে আসবে আর এটা যেটা এটা হচ্ছে হাতে পিকআপ এটা ফ্রন্টে দিলে হাতে পিকআপ দিলে সামনে যাবে ব্যাকে দিলে পিছে আসবে আর এটা হচ্ছে পায়ে ব্রেক এই যে ব্রেক ব্রেক চাপ দিলে কাজ করবে না অসাধারণ দুইটা গাড়ি কিন্তু আর সামনে হেডলাইটটা যদি দেখেন হেডলাইটটা খুব সুন্দর নীল লাইট জ্বলে প্রাইসটা কি রকম আসবে এটা যেটা পাই পিকআপ এই যে এটা পাই পিকআপ এটা হচ্ছে মাত্র 10500 টাকা আর যেটা ভাই হাতে পিকআপ সেটা হচ্ছে মাত্র 12000 টাকা আমরা নেক্সট যে মডেলটা দেখাবো ভাই এটা কিন্তু জিএস মডেল এই যে লেখা আছে জিএস মডেল দুইটাই কিন্তু জিএস মডেল এটার মধ্যে ভাই আবার আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা একই মডেল তিনটা ভেরিয়েন্ট দুইটা ভাই পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে এই যে দুইটা সামনে হেডলাইটটা দেখেন বডি দা লাইট আছে এই যে বডি দা লাইট ব্যাক সাইডটা আমি দেখাই আপনাকে ডাবল চাকার কিন্তু পিছন দিকে দুইটা চাকা এটার কিন্তু ভাই পিছে দুইটা চাকা দুইটা মোটর ডাবল মোটর জি ডাবল মোটর প্লাস এটা সাসপেনশন সিস্টেম আছে সাসপেনশন আছে উঁচু নিচু যে কোনো রাস্তায় চলতে পারবে কোনো সমস্যা হবে না চাকার সাসপেনশন সিস্টেম অসাধারণ কিন্তু একটা বাইক জি আর মিউজিক সিস্টেম গুলো ভাই খুবই সুন্দর আর খুবই লাউড অনেক সুন্দর এটার হচ্ছে 6 ভোল্ট আর এটা যেটা এটা কিন্তু 12 ভোল্ট 6 ভোল্টের মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো ভাই হাতে পিকআপ আর একটা পাই পিকআপ যেটা 6 ভোল্টের পাই পিকআপ সেটা হচ্ছে মাত্র 14000 টাকা যেটা 6 ভোল্টের হাতে পিকআপ সেটা হচ্ছে 16000 আর এটা যেটা 12 ভোল্ট পাই পিকআপ সরি 12 ভোল্ট হাতে পিকআপ সেটা হচ্ছে মাত্র 17500 টাকা এই যে হাতে পিকআপ দিলে সামনে যে হাতে পিকআপ দিলেই পিছে আসে এটা হচ্ছে মাত্র 17500 এখন ভাই যে মডেলটা দেখাবো এটা কিন্তু R15 মডেল একদম বড়দের যে R15 মডেলটা আছে সেটার মতো একদম লুক আমি চালিয়ে দেখাই এটার ওয়েব ক্যাপাসিটিটা খুবই ভালো আমাকে নিয়েও কি সুন্দরভাবে চলছে এই যে আর স্পিডটাও খুবই সুন্দর আর এটা কিন্তু ভাই পুরো পেন্টিং কালার একদম অরিজিনাল যে বাইকটার কালার সেটার মতো পুরো পেন্টিং কালার গ্লোজি একটা কালার আমাদের এতক্ষণ যেগুলো দেখাইছি সব হচ্ছে ভাই 6 ভোল্টের আর এখন থেকে সবগুলো হচ্ছে 12 ভোল্টের 12 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি দুইটা চাকাতেই লাইটিং আছে এই যে দুইটা চাকাতেই লাইটিং আছে আলাদা করে সাপোর্টিং চাকা আছে চালিয়ে খুলে রাখা যাবে আর হাতে পিকআপ দিলে সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে যাবে আর পাইপ ব্রেক ব্রেক দিলে চলবে না আর একদম অরিজিনাল গাড়ির মতো পেন্টিং কালার একদম অসাধারণ কিন্তু গাড়িটা আর গাড়িটা যদি আপনারা দেখেন যে একদম মনে হচ্ছে যে অরিজিনাল গাড়ির মতোই কিন্তু আর পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর এগুলোর মধ্যে কি ফাইবার প্লাস্টিকগুলো দিয়ে করা হয়েছে জি এগুলো হচ্ছে চাকাটা ফাইবারের পুরা দুইটা চাকাই ফাইবারের খুবই সুন্দর কিন্তু আর সামনে হেডলাইটটাও কিন্তু অনেক সুন্দর জোস একটা হেডলাইট আর ব্যাক সাইডটা লুকও কিন্তু খুব সুন্দর এটা কত বছর বয়সী বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে এটা 12 বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে আমি নিজে তো চালিয়ে দেখালাম আপনাকে গাড়িটা কিন্তু অনেকটা বড় সাইজের মধ্যে তো যারা একটু বড় বা একটু বয়সী সেই বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারবে গাড়িটা এটা প্রাইসটা কেমন আছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 18500 টাকা ওকে তো 18500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই বাইকটা নিয়ে নিতে পারছেন তো এবার খুবই চমৎকার দুইটা বাইক কিন্তু দেখাবো একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এটার দুইটা মডেল মানে সেম মডেল কিন্তু ভ্যারিয়েন্টস চেঞ্জ দুইটার মধ্যেই লাল আর নীল দুইটা কালারই আছে মডেলটার নাম ভাই দেখেন এই যে লেখাই আছে R3 সুপার
আর থ্রি সুপার মডেল, এটা হচ্ছে একদম পেন্ডিং কালার, আর এটা যেটা এটা হচ্ছে নন পেন্ডিং কালার জি। আর দুইটাই হচ্ছে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট, সামনে এলইডি একটা দেখেন খুবই সুন্দর অসাধারণ। কিন্তু একটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গ্লসি, মানে হচ্ছে পেইন্টিং কালার যেটা, আর একটা হচ্ছে নন পেইন্টিং কালার মানে প্লাস্টিক কালার যেটা। আর মিউজিক সিস্টেম গুলো খুব সুন্দর, আর এটা দুইটাই কিন্তু ভাই 12 ভোল্টের ব্যাটারি দাও। আর আমি হচ্ছে উপর থেকে আপনাদেরকে এই যে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ড্যাশবোর্ডটাও কিন্তু এই যে ব্লু লাইটিং রয়েছে ড্যাশবোর্ডের মধ্যে, মানে একটা অরিজিনাল বাইকের মতোই কিন্তু একটা ফিল দেয় বাইকটা। এটা ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার আছে, ফ্রন্টে দিলে সামনে যাবে, ব্যাক গিয়ারে দিলে পিছে আসবে, আর পায়ে হচ্ছে ব্রেক, আর স্প্রিং চাকা আছে, চাইলেই বাচ্চারা শিখে গেলে খুলে রাখতে পারবে। ওকে, তো দুইটা কালার ভেরিয়েশন রয়েছে, একটা হচ্ছে রেড কালার ভার্সন, একটা হচ্ছে ব্লু কালার ভার্সন মধ্যে। আর এগুলোতে কত ভোল্টের ব্যাটারি বা মোটর কি ইউজ করা হয়েছে? এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি আর 7 অ্যাম্পিয়ারের। ওকে, কতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে চার্জ ব্যাকআপটা থাকতে পারে? এটা ভাই টানা 3 ঘন্টা চালাতে পারবে, টানা 3 ঘন্টা। আর একটা বাচ্চা তো টানা চালায় না, একটু থেমে থেমে চালালে সারাদিনই এমনি চলে যায়। ওকে, আশা এই যে সাইড থেকেও দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, প্লাস্টিক কালার, আর এটা একদমই যে অরিজিনাল বাইকের মতোই কিন্তু একটা লুক দেওয়ার চেষ্টা করেছে আসলে। আর এইগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু কোনটার প্রাইসটা কিরকম আছে? যেটা ভাই প্লাস্টিক কালার মানে নন পেন্ডিং, এটা হচ্ছে ভাই মাত্র 18,500 টাকা। আর এটার গ্লোজ গ্লেজটা দেখেন ভাই, এটা হচ্ছে ভাই মাত্র 20,500 টাকা। ওকে, একটা হচ্ছে 18,500 এই রেড কালার যেটা, আর এই ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20,500 টাকা। আর দুইটার মধ্যে কিন্তু পেইন্টিং এর একটা ডিফারেন্স রয়েছে জি। এটা কিন্তু ভাই BMW এর বাইক, সাউন্ড সিস্টেমটা খুবই ভালো, আর স্পিডটা ভাই নাই বলি, স্পিড দারুণ স্পিড এটা। এই যে এটার দুইটা চাকে কিন্তু ভাই রাবারের, রাবারের হতে ব্রেকটা খুবই সুন্দর ধরে, এই যে রাবারের দুইটা চাকেই রাবারের। আর এটা এই যে দেখেন ভাই BMW এর লোগো দেওয়া, পিছে BMW এর লোগো দেওয়া, চাবিতেও BMW এর লোগো দেওয়া আছে। চাবিটাও কিন্তু ভাই একদম স্টিলের চাবি, এটা কিন্তু প্লাস্টিক না, স্টিলের চাবি। পুরো অসাধারণ একটা বাইক কিন্তু দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল বাইক। এতক্ষণ যেগুলো দেখালাম ভাই বেশিরভাগই দেখালাম পাওয়ার সুইচ, এটা কিন্তু চাবিতে স্টার্ট। এই যে আর হাতে পিকআপ, হাতে পিকআপ দিলে সামনে যাবে, পিছে দিলে পিছে পিছে যাবে। আর এই যে ভাই এটার যে সিস্টেমটা, এটা কিন্তু ভাই পাওয়ার স্পিড কন্ট্রোলার আছে 1-3 পর্যন্ত, বাচ্চারা চাইলে বেশি স্পিডেও চালাতে পারবে, কম স্পিডেও চালাতে পারবে। আবার এই যে ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বের ব্যবস্থা রয়েছে, কিন্তু একদম অরিজিনাল ড্যাশবোর্ডের মতো কিন্তু বাইকটা করা হয়েছে। আর সামনের দিকে মিউজিকের সুইচ রয়েছে, এরপর হচ্ছে স্পিডের সুইচ রয়েছে, অনেক কিছুর জন্য সুইচ রয়েছে, খুবই সুন্দর। কিন্তু BMW বাইকটা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে, এটা ভাই দেখেন অনেক বাচ্চা আছে ছোট, হাতটা ঘোরাতে পারে না ঠিক মতো, তাদের ক্ষেত্রে এই যে শুধু পাওয়ার সুইচটা দিলেই যাবে, শুধু সুইচটা চাপ দিলেই যাবে, সেক্ষেত্রে খুবই সুন্দর সুবিধা আছে এটা। বডি লাইটিং, পুরো বডিতে এই গাড়িটা লাইটিং আছে, এই পাশে পুরো বডিতে লাইটিং আছে। ওকে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কিন্তু বাইক, আর সামনে হেডলাইটটাও কিন্তু দেখে নিলেন অনেক সুন্দর লাগছে। এটাতে হচ্ছে ব্যাটারি কত এম্পিয়ার? এটা হচ্ছে ভাই 12 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি। এটার প্রাইসটা কত বলবো? এটার প্রাইস হচ্ছে ভাই আগে ছিল 23,000 করে, আমরা নিউ ইয়ার উপলক্ষে অফার দিয়েছি, সেটা হচ্ছে ভাই মাত্র 21,500। কত বছর বয়সী পর্যন্ত এটা? এটা ভাই 2 থেকে 12 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে। আমি নিজেও তো চালিয়ে দেখালাম, ওয়েট ক্যাপাসিটি হচ্ছে ভাই 80 কেজি পর্যন্ত। যে মডেলটা দেখাবো এটা হচ্ছে 5188, এই যে পিছে দেওয়া আছে দেখেন 5188, এটা স্ক্রিনশট অথবা মডেল নামটা আমাদের বললে আমরা বুঝে যাবো, ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের বললেও হবে। আর এটার কিন্তু কালারটা ভাই পুরো পেন্টিং কালার, খুব গ্লেজ মারবে রোদের মধ্যে। আর এটার লাইটিং সিস্টেমটা দেখেন ভাই, সামনে লাইটিং, পিছেও লাইটিং, না পিছেও লাইটিং আছে পুরো। আর এটার কিন্তু ভাই 3টা চাকা, আর চাকাগুলো আপনি সামনে এসে দেখেন কত মজবুত চাকাগুলো আর কত বড়, অসাধারণ কিন্তু, পুরো ফাইবারের চাকা, খুব মজবুত চাকা। ওকে, অনেক অসাধারণ কিন্তু গাড়িটা। এটার ওয়েট ক্যাপাসিটি ভাই 100 কেজি পর্যন্ত, ওরে 100 কেজি পর্যন্ত, 100 কেজি পর্যন্ত। আমিও চালিয়ে দেখি খুব স্পিড এই গাড়িটার। এই যে জি, খুবই ওয়েট ক্যাপাসিটি খুবই ভালো। আর মিউজিক সিস্টেম সব গাড়ির মতোই, এগুলো অটো মিউজিক আছে, আর আপনি যদি চান USB অথবা অক্স দ্বারা গান ছাড়তে পারবেন। ওকে, খুবই সুন্দর কিন্তু বাইকটা, আপনারা নিয়ে নিতে পারছেন আসলে।
যাদের একটু ওয়েট ক্যাপাসিটিটা বেশি প্রয়োজন তারাও কিন্তু এই বাইকটা নিয়ে নিতে পারছেন। 100 কেজি পর্যন্ত কিন্তু বাইকটা ওয়েট নিতে পারে, অসাধারণ একটা বাইক কিন্তু। এরপরে এই যে সাইডে কিন্তু লুকিং গ্লাস রয়েছে, আরও অনেক ফেসিলিটি রয়েছে, হাতে পিক আপ রয়েছে বাইকটাতে, অনেক সুন্দর লাগছে। ড্যাশবোর্ডটা এই যে দেখিয়ে দিলাম, অনেক অসাধারণ কিন্তু বাইকটা। প্রাইসটা কত পড়বে এটার? এটার প্রাইসটা হচ্ছে মাত্র 21,500, একদম আমাদের অফার প্রাইস, সীমিত প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি, একদম 21,500 টাকা। দুইটা আকর্ষণীয় বাইক একদম আমরা এখন দেখাবো দুইটা। এটা কিন্তু ভাই চাবিতে স্টার্ট, আর চাবিটা দেখেন ভাই পুরো স্টিলের চাবি, এটা কিন্তু প্লাস্টিক না, পুরো স্টিলের। চাবিতে স্টার্ট হওয়ার সাথে সাথে ভাই সাউন্ড সিস্টেমটা দেখেন আপনি, একদম অরিজিনাল বাইকের মতো। আর এটা কিন্তু ভাই লেদারের সিট, এটা প্লাস্টিক সিট না, এটা কিন্তু লেদারের সিট, একদম বাচ্চাদের কমফোর্টেবলের জন্য বানানো হয়েছে লেদার সিট। আর এটার কালারটা পেন্টিং, আর এটার কালারটা দেখেন ভাই খুব গ্লেজ মারছে কালারটা। ব্যাক সাইডটা দেখেন, সাইলেন্সার পাইপটা দেখেন ভাই, খুব সুন্দর বাইকটা, খুবই প্রিমিয়াম বাইক এই যে। আর ওয়েট ক্যাপাসিটিটা আমি চালিয়ে দেখাই আপনাকে, এই যে স্পিডটা ভাই খুবই সুন্দর। আর ফ্রন্ট লুকটা তো ভাই মারাত্মক, ফগলাইটটা দেখেন এলইডি, অসাধারণ কিন্তু লাগছে। আসলে বাইকের যে ডিজাইনটা, আউটলুকটা কিন্তু অনেক অসাধারণ লাগছে। তো আপনারা যারা বাইকটা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারছেন। আর সাইড থেকে যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার কিন্তু দেওয়া রয়েছে, যেরকম অরিজিনাল বাইক যেরকম থাকে সেম কালার কিন্তু প্লাস্টিকের মধ্যে করা হয়েছে পুরো বাইকটা। অনেক অসাধারণ একটা বাইক আপনারা নিয়ে নিতে পারছেন। এটার মধ্যে কত ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে? এটার মধ্যে ভাই 12 ভোল্ট আর 7 এম্পিয়ারের ব্যাটারি। আর এটা কিন্তু ভাই দুইটা চাকায় রাবারের, এটার দুইটা চাকায় রাবারের, খুবই মজবুত চাকাগুলো। ওকে, অসাধারণ কিন্তু বাইকটা আপনারা নিয়ে নিতে পারবেন ওনাদের কাছ থেকে। ওকে, এটার প্রাইসটা কীরকম আসবে? এটার প্রাইসটা হচ্ছে মাত্র 22,500 টাকা, একদম আজকের ভিডিওর শেষ আকর্ষণ, মূল আকর্ষণ যেটা। এটার ভাই সাইরেনটা দেখেন, একদম অরিজিনাল পুলিশের মতো, বাচ্চারা বসে ফিল পাবে একদম পুলিশ গাড়ি। এটার ওয়েট ক্যাপাসিটিটা ভাই 120 কেজি পর্যন্ত, অনেক বেশি ওয়েট ক্যাপাসিটি। আর স্পিড কন্ট্রোলার আছে, এই যে 1, 2, 3 পর্যন্ত স্পিড কন্ট্রোলার আছে, আপনি যত দিয়ে চালাতে পারবেন। আর এটা কিন্তু ভাই লাইভ মিটার, মিটারটা দেখেন একদম লাইভ মিটার, এই যে লাইভ মিটার, এই যে লাইভ মিটার একদম, জি এই যে লাইভ মিটার। আর এটার সাইরেন সিস্টেমটা ভাই খুবই ভালো, আর লাইট জ্বলবে, এই যে তিনটাতেই লাইট জ্বলবে। মিউজিক সিস্টেম আছে, স্পিড আছে, হর্ন আছে। আর এটাও কিন্তু ভাই চাবিতে স্টার্ট, প্লাস্টিকের না, একদম স্টিলের চাবি, জি ভাই। আর ভাই পিছের টুল বক্সগুলো দেখেন, দুইটাই টুল বক্স আছে, বাচ্চারা চার্জার রাখতে পারবে, খাবার দাবার রাখতে পারবে, পানি রাখতে পারবে, এই যে পিছের দুইটাই টুল বক্স আছে। আর ব্যাক সাইড থেকে আমি এই যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডেও কিন্তু একটা যে পুলিশ বাইকের মতো কিন্তু একদম অরিজিনাল লাইট দেওয়া রয়েছে, একদম অরিজিনাল মতোই কিন্তু দেখা যায় পুলিশ বাইক। কিন্তু ভাই খুবই বড় সাইজের একটা বাইক, খুবই বড়। এটা কিন্তু ভাই 12 বললেও কম হবে, 12 বছর। আমি নিজে তো চালিয়ে দেখালাম আপনাকে। ওকে, যাদের ওয়েট ক্যাপাসিটিটা আসলে বেশি প্রয়োজন তারা কিন্তু পুলিশ বাইকের এটা কিন্তু নিয়ে নিতে পারছেন মডেলটা। দেখলেই কিন্তু আসলে অনেক অসাধারণ লাগে, আসলে ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট দেখলেই কিন্তু বাস্তবে দেখলে আশা করি যে বাইকটা আপনাদের অবশ্যই পছন্দ হবে, অসাধারণ একটা বাইক কিন্তু। ওকে, এটার মধ্যে কত ভোল্টের ব্যাটারি ইউজ? এটা হচ্ছে 12 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি। এটার মধ্যে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? আমাদের ভাই প্রত্যেকটা বাইকেরই 1 বছরের ব্যাটারি আর মোটরের গ্যারান্টি আছে। ওকে, সেক্ষেত্রে এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা হবে একদম সীমিত প্রাইস, অন্যান্য জায়গায় এটার প্রাইসটা হচ্ছে 35-40 করে, আমরা একদম সীমিত প্রাইস মাত্র 29,000 টাকা। ওকে, তো বড় সাইজের মধ্যে কিন্তু বাইকটা রয়েছে, আর চাকার সাইজটাও কিন্তু অনেক বড়, অনেক বড় চাকার সাইজ, বাইকের সাইজই তো ভাই খুব বড়, দেখেন ভাই আমার পুরো কভার করে ফেলতেছে বাইকটা। ওকে, বড় সাইজের মধ্যে কিন্তু আপনি এই বাইকটা ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন 29,000 টাকা প্রাইস হলে। আমাদের ভাই কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না বাইকের জন্য, সেক্ষেত্রে শুধু কুরিয়ারের যে ন্যূনতম চার্জটা সেটা পে করতে হবে, আর আপনার মাল বুঝে পেয়ে আপনি কন্ডিশনে কুরিয়ারের টাকাটা দিয়ে দেবেন, সেখান থেকে আমরা নিয়ে নেব। ওকে, তো যারা শপটা ভিজিট করতে চান অবশ্যই চলে আসতে পারেন ওনাদের শপটা ভিজিট করতে। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে যে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর 4th তলায় টয় বাজার, আর অবশ্যই স্ক্রিনে কিন্তু ওনাদের শপের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো ইনফরমেশন ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।